একটা অসুস্থ প্রজন্ম তৈরি করছে আমরা, জানেন? এই প্রজন্মের ছেলেরা আপনার নাস্তা করে 12টা 1টার দিকে দুপুরে, ঠিক আছে? এদের এদের রাত হয় এই যে 12টা 1টা পর্যন্ত ঘোরাফেরা করে, ফজর নামাজের সময় ঘুমায়, ফজর নামাজটা পড়ে ঘুমায় না, কিন্তু ফজর নামাজের সময় ঘুমায়, উঠে দেখবেন 12টা 1টায় নাস্তা করে 12টা 1টার দিকে। এরা সালাম দিতে লজ্জা বোধ করে, এরা সালাম দিতে লজ্জা পায়, পিতাকে সালাম দিতে লজ্জা পায়। হ্যাঁ, টাকটুর উপরে কাপড় দাঁড়িয়ে রাখা এদের কাছে মনে হয় ব্যাকডেটেড থিঙ্কিংস। হ্যাঁ, এরা এরা পাপকে পাপ মনে করে না, মাদককে এরা স্বাভাবিক মনে করে, জেনাটাকে স্বাভাবিক মনে করে, ফ্রি মিক্সিং জেনাটা খুব স্বাভাবিক, বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড খুব স্বাভাবিক বিষয়, ঠিক আছে? বাপের টাকা পয়সা থাকলে এগুলো নিয়ে বন্ধুদের সাথে মজ মাস্তি করাটাকে এটা ফ্যাশন মনে করে, টাকা উড়িয়ে দেখে ফ্যাশন মনে করে। ওই টাকা পয়সা কামাই করতে পিতাদের কত কষ্ট হয়েছে ওরা জানে না, পিতারা জানে। এই প্রজন্মের মেয়েরা দেখবেন পর্দাটাকে ব্যাকগ্রেডেড থিঙ্কিংস মনে করে, চুল খোলা রেখে গেঞ্জি টি শার্ট পরে বাইরে ঘুরতে যারা পরিমাণ লজ্জাবোধ কাজ করে, যারা পরিমাণ বিভিন্ন অকেশন আসলে দেখবেন মোমবাতি জ্বালিয়ে অগ্নি পূজা শুরু করে দেয়। হ্যাঁ, এবং কোনো কোনো ক্ষেত্রে সংস্কৃতির নামে এমন কিছু শিরকি কাজ করে যেগুলো সাথে ইসলাম কোনো সম্পর্ক নেই। এরা জীবনে প্রতিষ্ঠিত হওয়াকে, বাইরে একটা ডিগ্রি সার্টিফিকেটকে নাজাতের ওসিলা মনে করে ফেলে, নামাজ রোজা হজ জাকাত ইসলামিক কালচারগুলা তাদের কাছে মনে হয় এগুলো শেষ বয়সের কাজ, এই বয়সে কোনো দরকার নেই। আমরা একটা অসুস্থ প্রজন্ম তৈরি করে যাচ্ছি, আপনি সালাম দিয়ে দেখেন উত্তর দেয় না, সালাম দিলে সাই বোধ করে, সালাম দিতে মনে হেড হয়ে যাচ্ছে কথাটা, কি লজ্জা সালাম দিতে, কি লজ্জা। দেখবেন হ্যালো হাউ আর ইউ, পশ্চিমারা যা যা করে হুবাহু ওদের কাট পেস্টে লাইফ লিড করে, জুমার নামাজও ঠিক মতো করতে যায়। আমরা কি প্রজন্ম তৈরি করছি চিন্তা করে দেখবেন। মাদক, এই যে একটু আগে স্যার বলে গেলেন না, ম্যাক্সিমামই অল্প কিছু মানুষ বাদ দিয়ে যারা একটু ধর্মকর্ম চর্চা করে এইসব মানুষ বাদ দিয়ে ম্যাক্সিমামই মাদকের সাথে সম্পৃক্ত। আমি দেখাচ্ছিলাম প্রিয় ভাইয়েরা এবং পর্দা আড়ালে বোনেরা যারা আছেন যে কেয়ামতের সায়েন্সগুলো কিন্তু চলে আসছে, এখন এই প্রজন্মের দায়িত্ব কিন্তু আপনার হাতে,